জনাবাদ শামসুন্নাহার হেনা পাকে আপনি একটু হাত না দেন আপনার আসার মঞ্চে বুঝিয়ে দিতে পারেন এই জন্য পৌঁছে দিচ্ছি আমি পরিচয় করে দিচ্ছি আশুলিয়া থানা মহিলা আওয়ামী লীগের লাইটটা বন্ধ করতে বলুন সভাপতি সাধারণ সম্পাদক ওনাকে পরিচয় করেন তাসিম আশা কিমা আমি পরিচয় করে দিচ্ছি ইয়ারপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমা আক্তারকে আগামীতে ইয়ারপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ড থেকে 4-5-6 ভাই 4-5-6 সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী আমাদের অত্যন্ত কাছের ছোট বোন নাজমা আক্তারকে আপনারা যারা চিত্রশাইল নরসিংহপুর এবং ইয়ারপুরে বসবাস করেন তার জন্য দোয়া করবেন আমি পরিচয় করে দিচ্ছি আশুলিয়া থানা মহিলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি কাকুলিয়া পাকে আমি পরিচয় করে দিচ্ছি আশুলিয়া থানা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হারুনকে আমি পরিচয় করে দিচ্ছি গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা জনাব মিজানুর রহমান মিজানকে আমি পরিচয় করে দিচ্ছি আর আমার বন্ধুরা তো সবাই চিনে টিভি পর্দা দেখলে গোহর ভাইদা এয়ার বন্টু বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি এবং অভিনেতা এয়ার বন্টু ঢাকা জেলা শ্রমিক লীগের 150তম প্রতিষ্ঠা বার্ষিকী মিলাদ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি ঢাকা জেলা শ্রমিক লীগের বিপ্লবী সভাপতি জনাব মুন্না ভাই মঞ্চ উপবিষ্ট থাকার কথা ছিল আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান আকর্ষণ যার হাত ধরে আমরা সাভার বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের স্লোগান দিয়েছিলাম সেই প্রিয় নেতা সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বিপি ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক বিপ্লবী সভাপতি বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক বিপ্লবী সহসভাপতি সাভার উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান কিছুদিন পূর্বে সাভার উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদকের যিনি দায়িত্ব পেয়েছেন আমার প্রিয় নেতা দুঃসময়ের দুর্দিনে যিনি আওয়ামী লীগের কাণ্ডার হিসেবে সাভার তথা ঢাকা জেলার নেতৃত্ব দিয়েছিলেন সেই প্রিয় নেতা মঞ্জম রাজীব ভাই উনি বিশেষ সরকারি কাজ থাকার দরুন গতকালকে রাত্রে আমার সাথে কথা হয়েছে যে আমি সেই প্রোগ্রামে যেতে পারবো না যেহেতু আশুলিয়া প্রোগ্রাম আমি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হতে না পেরো তুমি আমার বার্তা আমাদের খেটে খাওয়া শ্রমিক ভাইদের ভাই বোনদের মধ্যে পৌঁছে দিবা আমি আসতে পাই নাই বিদায় আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিয়েছেন আমার সেই প্রিয় নেতা জনাব মঞ্জম রাজীব ভাই ওনার পক্ষ থেকে আমি আমার ওনার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি উনি আসতে পারে না বিদায় এরপরে যখন মহামারী করোনা যখন শেষ হবে আপনারা ঢাকা জেলা শ্রমিক লীগ আশুলিয়া থানা তথা সাভার উপজেলায় যেখানে প্রোগ্রাম করবেন আমরা সাভার উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের সাভার আশুলিয়ার গণমানুষ নেতা প্রিয় নেতা আলহাজ ডাক্তার এনামুর রহমান এমপি নির্দেশে আপনারা একটি শ্রমিক সমাবেশ করবেন সেই সমাবেশে আমরা সর্বাত্মক সহযোগিতা করব সেই সমাবেশে আমাদের সাভার আশুলিয়ার অভিভাবক জনাব আলহাজ ডাক্তার এনামুর রহমান এমপিকে প্রধান অতিথি করে আমাদের প্রিয় নেতা আজকে যিনি সাভার উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন যার নেতৃত্বে আজকে কোনো ঐক্য নেই কোনো ফাটল নেই একটাই নাম রাজীব ভাইয়ের নেতৃত্বে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে হবে